নোয়াখালী হাতিয়া উপজেলা 2 নং চানন্দী নরেশ্বর ইউনিয়নের পশ্চিম আদর্শ গ্রামে গতকাল রাতে একটি চিতাবাঘ আটক করেন এলাকাবাসী। রাতের কোনো এক সময় একজন মহিলাকে বাঘটি আহার হিসেবে নেওয়ার জন্য আক্রমণ করে। তখন মহিলাটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং বাঘটির মাথায় রড দিয়ে সজোরে আঘাত করেন। পরে বাঘটি মাটিতে লুটিয়ে পড়লে সাধারণ জনগণ এলোপাতাড়ি ফিটিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলেন। স্থানীয় সূত্রে খবর পেয়ে সরজমিনে গিয়ে জানা যায়, গত কয়েকদিন যাবত পুরো নোয়াখালীতে একটি গুজব ছড়িয়ে পড়ে যে রাতের আধারে মানুষের উপর কিছু একটা প্রাণী বা জিনভূত আক্রমণ করে থাকে এবং মানুষের কলিজা খেয়ে ফেলে, যদিও তার কোনো প্রমাণাদি কারো কাছে নেই। বাঘটি আটকের পরে মানুষ ধারণা করছেন পিছনের ঘটনাগুলো এই হিংস্র প্রাণীর দ্বারাই হয়েছিল। এলাকাবাসী আরও জানায়, ইতিমধ্যে বিভিন্ন গ্রামে রাতের আধারে আরও কয়েকটি বাঘ দেখা যাচ্ছে, এই কারণে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। মৃত বাঘটি কোথায় জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি বলেন, যারা বাঘটিকে মেরেছে তারা পুলিশ আসবে শুনে কোথায় যেন লুকিয়ে রেখেছে আমরা জানি না। আরও কয়েকজন বলেন, মৃত বাঘটিকে জবাই করে কুচি কুচি করে গোস্তগুলো তারা ভাগ করে নিয়েছেন এবং চামড়া মাটির নিচে পুঁতে ফেলে রেখেছেন। নোয়াখালী থেকে চিফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল্লাহ রানা, নিউজ টিভি 24।